বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রাচীন এয়ারওয়ে চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি ঘাস সম্পর্কে বলবো যেই ঘাসকে আমরা দুর্বা বা দুব ঘাস বলে জানি এই গাছটির নানাবিধ ঔষধি গুণ রয়েছে যার মধ্যে কিছু আজ আপনাদেরকে আমি জানাবো প্রথমত এই ঘাস যাদের স্ট্রেস বা টেনশন বেশি থাকে তাদের জন্য এই ঘাসটি খুবই যদি কারো অনেক টেনশন থাকে টেনশন বা বেড়ে যায় তাহলে যদি এই ঘাস বেটে পায়ের নিচে প্রলেপ দেওয়া হয় তাহলে ধীরে ধীরে টেনশন কমতে থাকে এই ঘাস যদি কেউ বেটে পায়ের নিচে প্রলেপ নাও দেন যদি সকালে যখন কুয়াশা পড়ে খালি পায়ে যদি কুয়াশার মধ্যে এই দুর্বা ঘাসের মধ্যে হাঁটেন তাহলে ঠিক তদ্রুপ যেভাবে আপনারা পায়ের নিচে প্রবে লাগালে যেমন উপকার পাবেন ঠিক সেভাবে উপকার পাবেন যদি তার মধ্যে সকালে প্রতিদিন খালি পায়ে হাঁটেন দুর্বা ঘাস কিন্তু বাংলাদেশে সর্বোচ্চ পাওয়া যায় সব জায়গাতেই পাওয়া যায় আমরা সকলেই এই ঘাস সম্পর্কে চিনি এবং জানি যদি খালি পায়ে হাঁটা হয় তার মধ্যে দিয়ে আরেকটি উপকার উপকার পাওয়া যায় আমাদের সায় শক্তি খুবই অনেক বৃদ্ধি পায় এবং এর মধ্য দিয়ে আমাদের চোখের জুতিও অনেক বৃদ্ধি পায় এই দুব গাছ বা দুর্বা গাছের আরও একটি চমৎকার গুণাগুণ হচ্ছে মাথা ব্যথায় যদি কারো মাথায় প্রচণ্ড ব্যথা হয় তাহলে সে কিছু পরিমাণ দুর্বা ঘাস নিয়ে এসে তার মাথার পরিমাণ মতো যতটুকু যে জায়গায় আপনার ব্যথা হয় সেই জায়গার কতটুকু ঘাস লাগবে আন্দাজ করে নিয়ে আসে এই ঘাস পাটাই পিছে তার মধ্যে সামান্য পরিমাণ চুন দিয়ে ভালোভাবে মিশিয়ে চুনগুলোকে পাটায় পিষে যদি চুনের সাথে মিশিয়ে পাটায় পিষে কপালে যেখানে ব্যথা হয় মাথা ব্যথা হয় সেখানে যদি প্রলেপ দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ মাথা ব্যথা ধীরে ধীরে দূর হয়ে যাবে এই গাছের আরও একটি ব্যবহার হচ্ছে যদি কারো চোখের মধ্যে ব্যথা হয় অথবা চোখ লাল হয়ে যায় তাহলে এই গাছের পাতা বেটে এই ঘাসের পাতা পাটায় ভালোভাবে পিষে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই পাটার মধ্যে আমরা এই ঘাসটি পিষব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে মরিচ এবং আমরা যে মশলা পিসি না থাকে পি ভালোভাবে পিষে পানি কম থাকলে ভালো হবে তখন একটা গুল টিকির মতো বানাবো তখন চোখের উপরে যদি চোখ বন্ধ করে চোখের উপরেও যদি রেখে দেওয়া হয় তাহলে চোখের ব্যথা এবং চোখের লাল দাগ চলে যাবে এটি দিনে দুই থেকে তিনবার লাগাতে পারেন দশ পনেরো মিনিট বিশ মিনিট দিয়ে চোখের উপরে দিয়ে রেখে দিতে পারেন তার মধ্যে দিয়ে আপনারা চোখের ব্যথা থেকে ইনশাল্লাহ ধীরে ধীরে উপকৃত হবেন যদি কারো নাক দিয়ে রক্ত পরে নাক দিয়ে রক্ত রুকে আমরা সাধারণত নাকসি শিটওয়ালা হয় অনেকে আবার আমরা গ্রাম্যবাসায় এটাকে নাকের আওয়া ভেঙে যাওয়া বলি যদি কেউ কারোর নাকের আওয়া ভেঙে যায় তখন নাকের দুইটি ফুটার মধ্যে চার ফুটা চার ফুটা করে যদি এই দুর্বা গাছের রস পিছিয়ে রক্তপরা অবস্থায় যদি দেওয়া যায় তাহলে ত তৎক্ষণাৎই ইনশাআল্লাহ নাকের যে নাকসির বা না আওয়া ভেঙে যাওয়া রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাওয়া যাবে এই গাছের আরও একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে যদি মুখের মধ্যে ছাল পড়ে যায় মুখের মধ্যে খা খাবার খেতে কষ্ট হয় মুখের ভিতরে আপনার চামড়া ছুলে গেল তখন খাবার খেতে কষ্ট হয় অনেক কষ্ট হয় তখন এলো এবং এই রোগটিকে মূলত মুখের ছাল রোগ বলা হয় মুখে যদি ছাল পড়ে তাহলে এই দুর্বা ঘাসের সাথে ঘাসের সাথে সামান্য পরিমাণে ফিটকিরি মিশিয়ে যদি আপনারা ভালো চিবেতে থাকেন তাহলে মুখের যে ছাল রূপ সেই ছাল রূপ থেকে সহজে মুক্তি পাওয়া যায় এই গাছের আরও একটি চমকপ্রদ গুণ হচ্ছে অ্যাসিডিটি পেটের মধ্যে যদি কারো প্রচিমা প্রচুর পরিমাণে অ্যাসিড হয় এবং আলসার হয় তাহলে আলসার হলে তিন থেকে চার চামচ রস এক গ্লাস পানির মধ্যে মিশিয়ে সকালে খালি পেটে যদি খাওয়া হয় নিয়মিত দিন খেলে ইনশাল্লাহ গ্যা অ্যাসিডিটি এবং আলসার রোগ থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায় আসলে এটি এই গাছের একটি অসাধারণ গুণ আসলে আমরা না জানার কারণে আমরা কত ধরনের কত এসিডের ওষুধ খাই কত গ্যাস্ট্রিকের ওষুধ খাই কিন্তু তার মধ্যে আমরা সফল হই না যদি এই ওষুধটি আমরা সাধারণত আমাদের বিভিন্ন জায়গায় পাওয়া যায় এই গাছটি কিন্তু দেখতে খুবই সুন্দর আমরা আমাদের বাড়ির বেশিরভাগ মানুষের বাড়ির আশেপাশে পাওয়া যায় যার না থাকে বিভিন্ন যা জায়গা থেকে সংগ্রহ করে যদি টবের মধ্যে লাগিয়ে রাখেন আপনারা কিন্তু অতি সহজে বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারেন এই যত যেই রোগগুলো আমি রোগগুলার ঔষধি বলছি এই রোগের চিকিৎসা আপনারা বাড়িতে বসে অতি সহজে করতে পারবেন এই গাছের আরও একটি ভালো গুণাগুণ যদি কারো পেটের মধ্যে আমাশয় হয় যাকে আমরা আম বলি বা আমবাদ বলে থাকি আমাশয় রুগীদের জন্য যদি এই হাঁস দুর্বা গাছ ব্যবহার করি তাহলে তিন থেকে চার চামচ রসের সাথে সামান্য পরিমাণে যেমন এক চিমটি পরিমাণ শুকনো আদা যাকে আমরা সুট বলি এটি মিশিয়ে যদি খাইয়ে দেওয়া হয় দিনে দুইবার খাওয়াতে পারেন কিছুদিন খাওয়ানোর মধ্য দিয়ে ইনশাল্লাহ আপনাদের আমাশয়ের রোগ যা আছে অনেকের বিভিন্ন ধরনের আমাশয় আমাশয় এবং বাথরুমে গেলে টয়লেট আসে না শুধু আম বা বের হয়ে আসে এবং এগুলা একটু পিছলি পিছলা পিছলা পদার্থ পদার্থ তো খুবই কষ্ট হয় রুগীর পেটে খুবই ব্যথা হয় মুচড় দেয় যদি এই ওষুধটি বানিয়ে খাওয়ান ইনশাআল্লাহ পেটের মোচড় দেওয়া এবং আমার সব রোগ থেকে ইনশাল্লাহ ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন আশা করছি আমার এই বিজুয়ের মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো অবশ্যই যদি উপকৃত হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার মধ্যে শেয়ার করে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে ইন্সপায়ার করবেন তো আশা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম